আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন লেসের বিরিয়ানি আপনাদের সামনে হাজির হলাম। তো এই লেসটি তৈরি করার জন্য আমি লাস্তি সুতা নিয়েছি। তো দেখুন, আমি তিনটে সুতা একসাথে করে কাজটা করে নিচ্ছি, আপনারা চাইলে দুইটা দিয়েও কাজটা করতে পারেন। তো প্রথমে আমি সুতাটা একটা লক করে নিচ্ছি, দেখুন সুতাটা আমি একটা লক করে নিলাম। তো এই কাজটা করার জন্য আমি 10 নম্বর সাইজের একটা কাঁটা নিয়েছি। তো প্রথমেই আমি কাপড়ের যে অংশ থেকে লেসটা শুরু করব, ঠিক ওই অংশের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে লক করে রাখা সুতাটা টেনে বের করে একটা চেন করে নিব, আর এতে করে সুতাটা আমার কাপড়ের সাথে জয়েন হয়ে যাবে। তো দেখুন, একটা চেন করে সুতাটা আমি কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। তো এবার আমি আরও তিনটা বাড়তি চেন করে নিচ্ছি, 2, 3। এবার ঠিক ওই ঘরটার পাশেই আমি আবার কাপড়ের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, যে দেখুন এর জন্য কাপড়ের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো আমার একটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি সুতোটা ওইখানে রেখে কাঁটাটা বের করে নিলাম, বের করে কাঁটাটার মাঝখানে একটা পুঁতি নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আগে সুতার মাঝখানে পুঁতিটা নিয়ে কাজটা করতে পারেন, আমার কাঁটাটা যেহেতু সরু এর জন্য আমি কাঁটার মাঝখানে পুঁতিটা দিয়ে কাজটা করছি। তো এবার যে সুতোটা রেখেছিলাম ওই সুতোটা আমি পুঁতিটার মাঝখান থেকে টেনে এনে একটা চেন করে দিলাম, এতে করে কিন্তু সুতার সাথে পুঁতিটা জয়েন হয়ে গেল। তো এবার যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ঠিক ওই ঘরের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ওই ঘরের মাঝখান থেকে আমি কাঁটাটা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো আমার কিন্তু কাজটা করা হয়ে গেছে। তো এবার আবার সেমভাবে আমি কিছুটা অংশ কাপড় বাদ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি কাপড়ের মাঝখানের থেকে। তো আমি এখানে ডাবল ক্রোশেট করে কাজটা করছি, আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেট বা হাফ ডাবল ক্রোশেট করেও কাজটা করতে পারেন। তো দেখুন, আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এবার আমি কাঁটাটা বের করে নিব, কাঁটাটা বের করে নিয়ে কাঁটার মাঝখানে একটা পুঁতি আবার নিয়ে নিলাম। দেন যে সুতাটা রেখেছিলাম ওই সুতাটা জাস্ট পুঁতিটার মাঝখান থেকে টেনে এনে একটা চেন করে দিলাম, আবার কিন্তু সুতাটা আমার পুঁতিটার সাথে জয়েন হয়ে গেল। তো এবারে যে ডাবল ক্রোশেট করেছিলাম যে ঘরটায়, ওই ঘরের মাঝখান থেকে আমি আবার কাঁটাটা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। কত সহজে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি আবার একটা ঘর দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এই যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমি কাঁটাটা বের করে কাঁটাটার মাঝখানে একটা পুঁতি নিয়ে নিলাম, যে কাঁটাটার মাঝখানে একটা পুঁতি নিয়ে যে সুতোটা রেখেছি ওই সুতোটা জাস্ট পুঁতিটার মাঝখান থেকে টেনে এনে একটা চেন করে নেব, এই যে একটা চেন করে নিলাম। তো এবার আমি আবার যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করে নিলাম। দেখুন কত সহজে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তো সেইমভাবেই আমি আসলে কাজটা করব। তো আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, এই যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন সুতোটা ওইখানে রেখে কাঁটাটা বের করে কাঁটাটার মাঝখানে একটা পুঁতি নিয়ে নিলাম। এবার ওই সুতোটা পুঁতিটার মাঝখান থেকে টেনে এনে একটা চেন করে পুঁতিটা জয়েন করে নিলাম। এবার যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ঘরের মাঝখানে জাস্ট একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করে নেব। একটু সাবধানে কাজটা করবেন, এখানে যেহেতু তিনটা সুতা দিয়ে কাজটা করছি তো সুতোটা আমি জয়েন করে নেব। এই যে সুতোটা জয়েন করে নিলাম, এভাবে করেই আমি কাজটা কন্টিনিউ করে যাব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।